নমস্কার বন্ধুরা মালবিকাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল রেসিপি তোমরা সবাই ঘরে ভেজ ডাল করেই থাকো তবে আমি কিভাবে করি সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথমে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমি একটু গরম করে নিয়েছি এবার এই মেজারিং কাপ মেপে আমি এক কাপ মুগের ডাল নিয়েছি ডালটা এবার আমি মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব আর ডালটা কিন্তু ভাজার সময় কন্টিনিউ নাড়তে হবে না নাহলে কিন্তু ডালটা পুড়ে যেতে পারে আর ডালটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু ডালটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর একটা হালকা লালচে কালার কিন্তু চলে আসবে তো বন্ধুরা ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জল জল দিয়ে ডালটা আমি তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব তো বন্ধুরা ডালটা আমি ধুয়ে নিয়েছি এবার সেদ্ধ করে নেব তার জন্য আমি দিয়ে দিচ্ছি জল আমি যেই কাপ মেপে ডাল নিয়েছিলাম সেই কাপ মেপে প্রথমে আমি তিন কাপ জল দিলাম এবার ডালটা আমি একটু নেড়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা ডালের সাথে মিশিয়ে নেব তো বন্ধুরা ডালটা আমি হাই ফ্লেমে সেদ্ধ করে নেব দেখো ডালের ওপর যে ফেনাটা তৈরি হয়েছে এটা আমি একটা হাতার সাহায্যে ফেলে দেব। তো বন্ধুরা ডালটা সেদ্ধ হতে থাক আমি দেখিয়ে দিচ্ছি আমি কি কি সবজি ব্যবহার করব এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি ফুলকপিগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা গাজর গাজরটাও একইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি আর নিয়েছি বিনস আর ক্যাপসিকাম আর এখানে আমি নিয়েছি পনির পনিরগুলো একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে পনিরটা কিন্তু অপশানাল তোমরা চাইলে স্কিপ করতে পারো তো বন্ধুরা ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে আর ডালটা কিন্তু গলে যাবে না একটু দানা দানা কিন্তু থাকবে দেখো এবার কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিয়েছি তোমরা চাইলে সাদা তেলেও কিন্তু করতে পারো প্রথমে আমি পনিরগুলো ভেজে নেব পনিরগুলো হালকা করে ভেজে নেব পনিরটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে আর বন্ধুরা আমি কিন্তু অফ ক্যামেরা তিনটে এলাচ আর এক টুকরো দারচিনি দিয়েছিলাম কোনো কারণে হয়তো ক্যাপচার হয়নি তো ফোরনটা ভেজে নিয়েছি এবার প্রথমে আমি ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিটা আমি মিডিয়াম ফ্লেমে দু মিনিটের সরি দু মিনিটের মতো ভেজে নেব ফুলকপিটা ভেজে নিয়েছি এবার আমি গাজরটা অ্যাড করে দিচ্ছি গাজরটাও একটু ভেজে নেব ফুলকপি আর গাজরটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি বিনস বিনস আর ক্যাপসিকামটাও আমি ভেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর নুনটা আমি একটু কমই দিলাম কারণ সেদ্ধ করার সময় কিন্তু আমি নুন দিয়েছিলাম এবার নুন আর হলুদটা আমি সবজিগুলোর সাথে মিশিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটাও মিশিয়ে নিলাম আর বন্ধুরা এবার সবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি আর দিয়ে দেব এক চা চামচ আদা বাটা আদা বাটাটাও আমি সবজিগুলোর সাথে এক মিনিটের মতো ভেজে নেব আর বন্ধুরা সবজিগুলো সেদ্ধ করার জন্য কিন্তু কোনো জল অ্যাড করতে হবে না এভাবে ভেজে নিলেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি এবার আমি ডালটা সবজিগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এবার আমি দিয়ে দেব হাফ কাপ গরম জল অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবে মিশিয়ে নিচ্ছি ডালটা খুব ভালো করে আর বন্ধুরা ডালটা কিন্তু খুব বেশি ঘনও করবো না আর খুব বেশি কিন্তু পাতলাও করবো না এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে চিনিটা মিশিয়ে নিচ্ছি এবার আমি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলো দিয়ে দিলাম এবার আমি ডালটা একটু ফুটিয়ে নেব ডালটা ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ঘি এবার ঘিটা আমি মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ডালটা আমি সার্ভ করে নেব বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্টস করে জানাবে তো বন্ধুরা এখানে আমি সার্ভ করে নিয়েছি তাহলে বন্ধুরা আজ আসি ধন্যবাদ